হাদিসের আলো। গোপনে পরকিয়া করে তার চেহারায় সাতটি চিহ্ন ফুটে ওঠে। আপনার স্বামী কিংবা স্ত্রী গোপনে পরকিয়া করে কিনা এই সাতটি চিহ্ন ফুটে উঠলে আপনি বুঝে নেবেন। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস একসাথে এনে এই সাতটি চিহ্ন আমি একসাথে করেছি। এর এক নম্বর হচ্ছে, যে ব্যক্তি গোপনে পাপ করে, গোপনে পরকিয়ায় লিপ্ত থাকে, গোপন পাপে জড়িত থাকে, তার চেহারার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তাকে দেখতে হয়তো উজ্জ্বল দেখা যাবে, সাদা দেখা যাবে, কিন্তু তার চেহারায় যে নূর আছে এই নূরটা উঠিয়ে নেওয়া হবে, যে ব্যক্তি গোপন পাপে জড়িত থাকে। দুই নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, গোপনে পাপ করার কারণে, গোপন পাপে জড়িত থাকার কারণে সে লজ্জাহীন হয়ে যায়, তার চেহারায় পুরুষ শরীরে নির্লজ্জতা চলে আসে। আর একটা ব্যক্তি যখন নির্লজ্জতা হয়ে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে, এটা তার কাছে কোনো ফ্যাক্ট নাই, কোনো কিছু পেয়ে সে দোয়াক্কা করে না, প্রতিকূল পরিবেশ অনুকূল পরিবেশ সবকিছুতেই সে লজ্জাহীন হয়ে যায়। অর্থাৎ তার চেহারার মধ্যে নির্লজ্জতা চলে আসে গোপনে পাপ করার কারণে। তিন নাম্বার যে শাস্তিটা দেওয়া হবে সেটা হচ্ছে সে রোগাক্রান্ত হয়ে যায়। মানুষ গোপনে পাপ সবচাইতে বেশি করে, যার কারণে নতুন নতুন রোগ মানুষের শরীরে বাসা বাঁধে। চার নাম্বার, গোপন পাপে জড়িত থাকার কারণে আপনার রিজিক বরকত শূন্য হয়ে যাবে। আপনি মান্থে 30,000 টাকা স্যালারি পাবেন, কিন্তু দেখা যাবে ব্যয় খাতের হিসাব যদি করা হয় তাহলে ডাবল ব্যয় হচ্ছে, 60,000 টাকা ব্যয় হচ্ছে 30,000 টাকার স্যালারির জায়গায়। অর্থাৎ আপনি অনেক টাকা ইনকাম করবেন কিন্তু কোনো কিছুতে আপনার বরকত থাকবে না, পুরো লাইফটা আপনার ধ্বংস হয়ে যাবে, পুরো জীবনটা আপনার হেল হয়ে যাবে, শুধুমাত্র এই গোপনে পাপ করার কারণে, এই গোপন পাপে জড়িত থাকার কারণে। এই চিহ্নটা আপনার শরীরে অবশ্যই ঘটে উঠবে, এই শাস্তিটা আপনাকে অবশ্যই দেওয়া হবে, সেটা হচ্ছে রুজিতে বরকত শূন্য হয়ে যাবে। একটার পর একটা অশান্তি, একটার পর একটা ঝামেলা শুধু লেগেই থাকে। পাঁচ নাম্বার, যে ব্যক্তি গোপন পাপে জড়িত থাকে, গোপনে পরকীয়ায় লিপ্ত থাকে, তাকে পাঁচ নাম্বার যে শাস্তিটা দেওয়া হবে সেটা হচ্ছে তার কোনো দোয়াই কোনো দোয়াই কবুল হবে না। আপনি বলবেন আল্লাহ অশান্তি দূর করে দেন, আল্লাহ বলে অশান্তি দূর করবো, গোপন পাপে জড়িত থাকো আবার আমার কাছে দোয়া করো, আগে তওবা করে না, এজন্য গোপনে পাপ করেন, গোপনে পরকিয়া করেন, গোপনে পাপে জড়িত থাকেন, আজকে আল্লাহ তাআলা কাছে রিপেন্টেন্ট হন, অনুতপ্ত হন, এক মনে গুনাহের কথাগুলো স্বীকৃতি দেন আর বলেন আল্লাহ আর কখনো গুনাহ করব না, আল্লাহ মাফ করে দেন, আর কখনো গুনাহ করব না, ভুল করে ফেলছি মাফ করে দেন। যে ব্যক্তি গোপনে পাপে জড়িত থাকে, গোপনে পরকিয়ায় লিপ্ত থাকে, তাকে ছয় নাম্বার যে শাস্তিটা দেওয়া হবে সেটা হচ্ছে সবার অন্তর থেকে তার প্রতি যে একটা ভালোবাসা আছে, মহব্বত আছে, সেটা উঠিয়ে নেওয়া। সবাই তখন তাকে ঘৃণা করবে, একটা সময় তাকে অনেকে ভালোবাসবে, অনেকে রেসপেক্ট করত, সম্মান দেখাতো, কিন্তু এখন আর এটা থাকবে না। আপনি মনে করেন যে আপনার জীবনে এত এত কিছু অশান্তি নেমে আসবে, এত এত কিছু অপরাধ, যা কিছু আপনি করেন না কেন, আল্লাহ তারা কিছু তওবা করেন, মাফও চান, তারপরও কেন এই অপরাধ, শুধু অশান্তিগুলো ঝামেলাগুলো আপনার জীবনে লেগে আছে, এর এক নাম্বার কারণ হচ্ছে গোপন পাপে জড়িত। আপনি গোপনে পরকিয়ায় লিপ্ত, হয়তো তাওবায় নাসুহা করছেন না, যার কারণে একটার পর একটা ঝামেলা আর অশান্তি আপনার জীবনে নেমে আসবে। সাত নাম্বার, যে শাস্তিটা আপনাকে পেতে হবে, যে চিহ্নটা আপনার চেহারায় ফুটে উঠবে, সেটা হচ্ছে আপনার অন্তর কালো হয়ে যাবে, আপনার অন্তর শূন্য হয়ে যাবে। অর্থাৎ আপনি দেখা যাবে যে গোপনে পাপ করছেন, গোপনে পরকিয়ায় লিপ্ত হচ্ছেন, আপনার অন্তরটা এত কালো হয়ে গেছে যার কারণে আপনি গুনাহকে গুনাহ মনে করছেন, যার কারণে আপনার কাছে গুনাহকে আর গুনাহ মনে হচ্ছে না, যে কোনো গুনাহই করেন না কেন আপনার কাছে এটা মশার মতো লাগছে, মাছির মতো লাগছে। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, এই সাতটি চিহ্ন যার মধ্যে ফুটে উঠবে ওই ব্যক্তি গোপন পাপে জড়িত, ওই ব্যক্তি গোপনে পরকিয়ায় লিপ্ত, আজকে আল্লাহ তাআলার কাছে তাওবা আর রিপেন্টেন্স হবেন। যদি এই পাপটি করে থাকেন, যদি এই গুনাহটি আপনার ভেতরে থেকে থাকে,